আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এজি ইউটিউব চ্যানেল। আপনাদেরকে আবারও জানাই স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা একটি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি যেটি নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছে ছিল না, যেটি নিয়ে আমার ভিডিও তৈরি করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তবু আমার তৈরি করতে হচ্ছে। কারণ সম্প্রতি সময় গুগল ড্রাইভ সকলেই চিনে থাকবেন গুগলের একটি ফাইল শেয়ারিং এবং ফাইল সেভ করে রাখার একটি মাধ্যম। কিন্তু আজ আমি এটি নিয়ে কেন কথা বলছি, হ্যাঁ কথা বলার একটি কারণ রয়েছে, আমি একটু ছোট্ট করে বলে রাখতে চাই। আমরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইউটিউব, আপনারা হয়তো দেখে থাকবেন আমি ডিসক্রিপশন বক্সে বিভিন্ন রকম লিঙ্ক দিয়ে রাখি, সেটি ড্রাইভ লিঙ্কই হয়ে থাকে বেশিরভাগ। সেখান থেকে আপনারা ইজিলি ড্রাইভ লিঙ্ক থেকে ফুটেজ বা যে কোনো ধরনের ফাইল আপনারা ডাউনলোড করতে পারেন ইজিলি। এখন আপনারা এই লিঙ্কগুলি যখন আপনারা শেয়ার করেন, অনেকেই দেখা যায় সেই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারছে না, অর্থাৎ আপনাদের যে ড্রাইভ পার্সোনাল ড্রাইভ লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে প্রবেশ করার অনুমতি নেই, অর্থাৎ এক কথায় অ্যাক্সেস নেই। আমরা সেই জিনিসগুলি নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি, কীভাবে আপনি একটি ড্রাইভ লিঙ্ক শেয়ার করলে একজন সেই ড্রাইভ লিঙ্কে প্রবেশ করে সেখান থেকে ড্রাইভ লিঙ্কের ফাইলটি ডাউনলোড করতে পারবে, এবং আপনি চাইলে তা কখন সেটিকে অফ করে দিতে পারেন, এবং আপনারা একটি পাবলিক ড্রাইভ লিঙ্কে কীভাবে আপনারা আপনাদের প্রাইভেট ড্রাইভ লিঙ্কে তৈরি করবেন সেটি নিয়েও আজকে আমরা কথা বলবো। তো চলুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন মূল্যবান মতামত, এবং সাবস্ক্রাইব করে পাশে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। বরাবরের মতো ফিরে আসি ইন্ট্রোর পর। আপনারা যে ফাইলটি আপলোড করবেন প্রথমে সেখানে চলে যেতে হবে। আমি যেহেতু ছবি আপলোড করব তাই আমি প্রথমে গ্যালারিতে চলে যাব, পরে আমার যে ছবিটি অথবা ভিডিওটি রয়েছে সেটিকে আমি আপলোড করার জন্য ফাইলে প্রবেশ করব। এরপর সেই ছবিটির উপর ক্লিক করে ধরে রাখব এবং নিচের যে শেয়ার বাটনটি রয়েছে সেটির উপর ক্লিক করব। এরপর দেখতে পাবেন এখানে সেভ টু ড্রাইভ নামের অপশনটি রয়েছে, সেই ড্রাইভের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে আপনারা আপনাদের জিমেল এবং আপনাদের ফাইল নেম দেখতে পারবেন এবং ফোল্ডারটি দেখতে পারবেন। আমি এখানে আমার যে ডিফল্ট ফাইলটি রয়েছে সেই ফাইলটি সিলেক্ট করে দিব, এরপর নিচ থেকে সেভ আইকনে ক্লিক করব। সেভ করার পর এটি অটোমেটিক আপলোড হয়ে যাবে। আপলোডিং টাইম এটা আপনার নেট এবং আপনার ফাইলের উপর সাইজের উপর ডিপেন্ড করবে। এখন আমাদের ফাইলটি আপলোড হয়ে গিয়েছে, এখন আমাদের চলে যেতে হবে আমাদের গুগল ড্রাইভে। ড্রাইভের উপর ক্লিক করব, সেইখান থেকে দেখতে পাবেন নিচে লাস্ট একটি অপশন রয়েছে ফাইলস, সেইখানে ক্লিক করব। সেইখানে ক্লিক করার পরে আমাদের যেই ফোল্ডারে সেভ করেছিলাম সেইখানে একটু স্ক্রল করলে এসে দেখা যাবে এখানে আমাদের ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে যে থ্রি ডট আইকনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বিভিন্ন রকমের অপশন আসবে, সেইখান থেকে ডিটেলস অ্যান্ড অ্যাক্টিভিটি নামের একটি অপশন রয়েছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নিচে আসলে দেখতে পারবেন হু হ্যাজ অ্যাক্সেস নামে একটি অপশন রয়েছে, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমাদের লিঙ্কটি রেস্ট্রিক্টেড হয়ে রয়েছে। এরপর এখান থেকে চেঞ্জের উপর ক্লিক করব, এরপর তীর চিহ্নের উপর ক্লিক করব, এরপর এনিওয়ান উইথ দ্য লিঙ্কের উপর ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণ টাইম নেবে, এরপর এটি পাবলিক হয়ে যাবে, অর্থাৎ আপনারা যাদের লিঙ্ক দিবেন লিঙ্কের মাধ্যমে তারা প্রবেশ করতে পারবে। এখান থেকে কপি করে নিব লিঙ্কটি। এখন আপনারা যে কোনো জায়গায় এই লিঙ্কটি যেখানেই দিয়ে রাখবেন এই লিঙ্কের মাধ্যমে সবাই এই ফাইলগুলিকে ডাউনলোড করে নিতে পারবে ইজিলি। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অন্যের একটি ড্রাইভ ফাইলকে আপনারা নিজেদের ড্রাইভ ফাইলে নিয়ে আসবেন, যদি সেটি পাবলিক ড্রাইভ ফাইল হয়ে থাকে সেটিকে কীভাবে আপনারা পার্সোনাল ড্রাইভে নিয়ে আসবেন। এইখানে নিচে যে শেয়ার্ড অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা যে ধরনের পাবলিক যে ড্রাইভ ফাইলগুলি রয়েছে সেগুলি ডাউনলোড করেছিলেন সেগুলি আপনারা এখানে পেয়ে যাবেন। এইখান থেকে আমি যে কোনো একটি ফাইল আমার পার্সোনাল ড্রাইভ লিঙ্কে, অর্থাৎ পার্সোনাল ড্রাইভ ফাইলে কনভার্ট করব। কীভাবে করব সেই জন্য আমি এখান থেকে এই কালার লাস্টটিকে সিলেক্ট করব। থ্রি ডটের উপর ক্লিক করার পর এখান থেকে মেক এ কপির উপর ক্লিক করে দিব। মেক এ কপি থেকে আমার মাই ড্রাইভকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এইখান থেকে যে কোনো একটি ফোল্ডারকে আমার চয়েস করতে হবে, আমি এখানে ফোল্ডার হিসেবে রাখবো ইউটিউব, এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার কিছুক্ষণ পরে দেখা যাবে আমার ফাইলটি ওইখানে ট্রান্সফার হয়ে যাবে। এরপর ফাইল থেকে যদি আমাদের ফাইলে প্রবেশ করি, ফাইলে আমার এখন আমি পার্সোনাল ফাইলে দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল ফাইলে এটি কিন্তু কপি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা যে কোনো ধরনের পাবলিক ফাইলকে নিজেদের পার্সোনাল ফাইলে ট্রান্সফার করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সামাজিক কাজে লেগে পড়ুন, আর অবশ্যই আপনারা ঘর থেকে বের হবেন না, কারণ বর্তমানে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে
আপনাদেরকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি। স্টে হোম, স্টে সেফ, এন্ড আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।